আল্লামা শফির অক্সিজেন মাস্ক খুলে নিয়েছিল মামুনুল হক। চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়ে গিয়েছে, রিমান্ডে সকল তথ্য ফাঁস করে দিচ্ছেন মামুনুল হক। আসুন আমরাও জেনে নিই আসল তথ্য সমূহ। আমাদের কোন আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামুনুল হক অনেক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে, এমনকি হেফাজতের সাবেক আমির আল্লামা আহমদ শফির মৃত্যু নিয়েও মামুনুল হক অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে আইন প্রয়োগকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই প্রথম মামুনুল হক আল্লামা শফির মৃত্যুর পেছনে তার এবং জুনায়েদ বাবুনগরীর ভূমিকার কথা স্বীকার করেছেন, এই জন্য জুনায়েদ বাবুনগরী তাকে যুগ্ম মহাসচিবের দায়িত্ব দিয়েছেন বলেও তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে যখন আল্লামা শফি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, ঠিক সেই সময়ে মামুনুল হক ছিল আল্লামা শফির দেখভালের দায়িত্বে। সেই দায়িত্ব পালনকালে আল্লামা শফির মুখে অক্সিজেন মাস্ক খুলে ফেলেছিলেন মামুনুল হক। চিকিৎসকরা এই ঘটনা জানেন, চিকিৎসকরা তাকে তিরস্কার এবং ভৎসনা করছিলেন, যদিও তখন মামুনুল হক বলেছিল যে আল্লামা শফি কষ্ট হচ্ছিল, এটা বিবেচনা করে তিনি অক্সিজেন মাস্ক খুলে ফেলেছেন। কিন্তু পরবর্তীতে জানা গিয়েছে এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ডের অংশ। আল্লামা শফিকে হত্যার পেছনে যারা জড়িত ছিল তাদের মধ্যে মামুনুল হক অন্যতম ছিল। হত্যার মূল পরিকল্পনাকারী মনে করা হচ্ছে জুনায়েদ বাবুনগরীকে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বিষয়টি তদন্ত করছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামতের বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না। এবং নিত্য নতুন এরকম আর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।